লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ্য চুমু মায়া ভরা তোরে মুখে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, কাল শুক্রবার, আর কাল হচ্ছে আমার বাবুর অন্নপ্রাশন। বাট বাবুর এত কাল থেকে শরীর খারাপ, এত জলের মতো পটি করছে, পুরো টয়লেট যেরম হয়, কোনো কালার থাকে না ওই টয়লেটের মতো, পুরো পটি করছে, কোনো কালার নেই, হলুদ সবুজ কোনো কালার নেই, পুরো টয়লেট পুরো জল পটি করছে। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ওষুধ দিয়েছে, ওই ওষুধ খেয়ে এখন জল আছে, তবে পুরো যে জল শুধু করছিলো ওটা আর নেই, একটু পটি পটি হচ্ছে, বাট জলও হচ্ছে। তো সেটা কালকে তোমাদেরকে আমি কোনো ভিডিওই করতে পারিনি, কেননা পরের শরীর খারাপ, তার মধ্যে ও মানে মাথা কিছুও কাজ করছে না, কিছু কাজ করছে না, কিছু ভালো লাগছে না, তার মধ্যে কালকে অত বড় কাজ একটা, মানে কোন দিকে যাব, কি করব, কি না করব, কিচ্ছু বুঝতে পারছি না। ও যাই হোক, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা আশা করি সবাই সুস্থ আছো, সাবধানে আছো, ভালো আছো। প্রচণ্ড শরীর খারাপ কাল থেকে ওর, আর এটা তো ব্যাড নিউজ গেল। আর একটা গুড নিউজ আছে, যেটা আমার কাছে আজকে মনেই হচ্ছে না গুড বলে, মানে আমার মনেই নেই, আমি ভুলেই যাচ্ছি আজকে আমার হ্যাপি বার্থডে, মানে হ্যাপি আর নেই, ব্যাড বার্থডে হয়ে গেছে, আমার মনেই ছিল না। আমার মা প্রথম বললো বাবা সকালে শাড়ি দিয়ে গেল আর মিষ্টি দিয়ে গেল আর 100 টাকা দিয়ে গেল, আর বর এই বেলাতে বললো, তো এরা দুজনে বলেছে, তো এই আর কি, এই জন্যই মনে পড়লো যে আমার বার্থডে, নইলে আমার মায়েরই বলছি, আমার মনে ছিল না, আমি ভুলেই গেছিলাম যে আজকে আমার বার্থডে বলে। এই এত চিন্তা মাথায় ঘুরলে কি আর মনে থাকে বার্থডে? বাবু এই ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, মানে শরীর খুব দুর্বল, খুব দুর্বল, জানি না কালকে কি হবে কি না হবে। তো যাই হোক, সকাল থেকে উঠে বাসে কাপড় ফাপড় চেঞ্জ করা হয়ে গেছে, চেঞ্জ করে 2-3 বালতি অনেক 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 কাছাকাছি হয়েছে, কেননা বাবু এত পটি করছে, এত পটি করছে, বমি করছে, তার সাথে মানে বলতে গেলে সবই প্রায় কাঁচা হয়েছে, যত কাঁথা আছে, যত প্যান্ট আছে, সব জামা, তো সব কাঁচা হয়েছে, কাঁচাকুচি করে আমি হাঁপিয়ে গেছি। এখন 11টা মতো বাজে, এখনও টিফিন করিনি, এই টিফিন করতে এবার যাবো। কালকে কোনো ভিডিও করা হয়নি বলে আমি ভাবলাম ভিডিওটা আজকে করতেই হবে, তেই আর কি। তো চলো এবার টিফিনটা করে নিই, তোমরা সাথে থাকো। তো তোমাদের সামনে এখন এলাম আবার, এখন বাজে 4:45, একটু শুয়েছিলাম বাট ঘুমাতে পারিনি, বাবু ঘুমায়নি বলে, ও তখন চান টান করে উঠে ঘুমিয়েছে, ওই জন্য ঘুমাতে পারে না, এখন আউ আউ করছে, ঘুমাতে পারেনি ও। শরীরটা ওর খুব ভালোও নয় আর খুব খারাপও নয়, পটি এখনও করছে, পটিটা একটু ধরেছে, একটু সামান্য ধরেছে, মানে জল বেরোচ্ছে বাট একটু পটিও বেরোচ্ছে তার সাথে, আগে যেমন পুরো জল বেরোচ্ছিলো এখন একটু ধরেছে পটিটা, তোই আর কি। আর বর মোটামুটি আছে, ও প্রচুর দুর্বল হয়ে গেছে, শরীরটা একটুও খেতে পারছে না, মুখ পুরো তিতো, নিঃশ্বাস নিতে পারছে না, তো একদম মুখটা তেতো হয়ে গেছে বলে কিছু খেতে পারছে না, সেই কারণে ও প্রচুর দুর্বল হয়ে গেছে। তো এই আর কি। আর আমরা দুপুরে আজকে রান্না হয়েছিল মাছের ঝাল, মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝাল, আর হয়েছিল ডালনা হয়েছিল পেঁপে দিয়ে, মাছের মাথা দিয়ে ডালনা, আর ভাত হয়েছিল, আর শাক ভাজা হয়েছিল, আমি শাক ভাজা খেয়েছি, পেঁপের ডালনা খেয়েছি, আর শুধু মাছ খেয়েছি, ঝাল টাল খাইনি। বাবুর প্রচণ্ড গ্যাস হয়েছে, প্রচণ্ড গ্যাস হয়েছে, বমি করছে, পটি করছে, প্রচুর গ্যাস হয়েছে, আমার থেকেই হয়েছে, তো সেই কারণে আমি খাওয়া পুরো অফ করে দিয়েছি, আমি ডাল আলু ভাতে স্যুপ খাচ্ছি, ডাল আলু ভাতে, নইলে তরকারির আলু মাছ এসব, আদার্স কিছু আমি খাচ্ছি না এক্সট্রা, তো এই আর কি। আর বাবুর আজকে মানে ওর শরীরটা খুব খারাপ বলে কালকে ছবি ফবি ঠিকঠাক তুলতে দেবে কি না, ঘ্যান ঘ্যান করবে কি না, তো শিওর জানা নেই, তো আজকে ওর ছবি তুলতে আসার কথা আছে, মানে চুল থাকাকালীন ছবি তুলতে আসার কথা আছে, তো আসবে, আমরা ডাকবো যখন তখন আসবো। আমি বেলুন এনেছি, বেলুন দিয়ে সাজানো হবে ঘর, মানে বাবুর শরীরটা ভালো নয় তো এই জন্য মনে হয়েছে ভালো লাগছে না, ও যদি ঠিকঠাক থাকতো তাহলে কালকের দিনটা বেশ ভালোই কাটতো, আরামে কাটতো, আর আমার জন্মদিন সেটা তো মাথা দিয়ে কখন উড়ে গেছে আমি নিজেও জানি না,
মানে এদের কথা ভাবতে ভাবতে নিজের জন্মদিন ভুলে গেছি, আমার মনে নেই। আমি ওষুধ খেতে পর্যন্ত ভুলে যাই, গ্যাসের ওষুধ খেতে ভুলে যাই আমি। তো এই আর কি। আর বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ওয়েদার বলে আমাদের বাইরে তেরপল খাটানো হয়ে গেছে। তেরপল দুপুরবেলা ও আর দাদা মিলে খাটানো হয়ে গেছে তেরপল চারি জায়গাটা বলতো ওপাশ এপাশ করে লাগানো হয়ে গেছে তেরপল। আর কোনো নেম প্লেট টেমপ্লেট বা গেট কোনো কিছু হবে না, কোনো কিছুই হবে না, শুধু এই বেলুন ঘরটাতেই যা সাজানো হবে অল্পের ওপর দিয়ে বেলুন। তো অবশ্যই তোমাদেরকে সেটাও দেখাবো যখন বেলুন সাজানো হবে। ইনি থাকবেন, ভিডিও করবো বলেছি ওই জন্য সে থাকবে, নাহলে থাকতো না। এই আর কি। কালকে বাবুর শরীরটা খুবই খারাপ ছিল, তো সেই কারণেই তো ব্লগ দিতে পারিনি, তোমাদেরকে বলেছি। ঘুম পাচ্ছে খুব, সারা রাত 2-3 দিন ঘুম হয় না, সারা রাত দুপুর 2-3 দিন ঘুম হয় না, তো খুব ঘুম পাচ্ছে, ভালো লাগছে না শরীরটা। তো এই আর কি। কি বলবি বল তুই এবার? এই যে ইনি একটা পরে এই যে আমার ভাই, মানে নিজের ভাই নয়, এমনি মামার মামার ছেলে, তাই ভাই হিসাবে মেনেছি। এই যে বেলুন বলে পালিশ বেলে ফেলেছি, এই যে বেলুন, এই যে আপনার কি অবস্থা? ছোট পুচকি ভাই এখানটা টাঙানো ছিল, এই তো এই দড়িটা দেখতে পাচ্ছ? বাবু শরীরটা খারাপ, বুঝতে পারছো? পুরো দুর্বল হয়ে গেছে, আর বড় দুর্বল, ও দুর্বল, সব দুর্বল। পরিবারের উপরে কি যাচ্ছে ভগবান জানে। আর কি বলবো, খানিকক্ষণ পরে তোমাদের তেরপল খাটানোটা দেখাবো। এখন বৃষ্টি পড়ছে, এখন বাইরে যাবো না, বৃষ্টিটা থামো, দেখাবো। তো চলো আবার পরে আসছি, ভিডিওটা দেখতে থাকো। তুই মার খাবি এখন তাহলে। তো দেখো এইদিকে, মানে প্যান্ডেল বলছিলাম তখন, প্যান্ডেল নয় মানে তিরপল খাটানো হয়েছে জাস্ট বৃষ্টি থেকে রেহাই পাওয়ার জন্য। বৃষ্টি দেখো পড়ে চারিদিক ভিজে ভিজে ভিজে, তো এই কারণে। আর বাবুকে ফটো তুলতে, মানে ফটো তুলতে আসার কথা হলো, আর তার ঘুম পেয়ে গেছে, তো সে ঘুমিয়ে পড়েছে ঘরে, তো সেই কারণে আমি ভিডিওটা করে নিচ্ছি। সে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠলে তাকে ডাকা হবে। তো চলো ফটো তুলতে চলে এসেছে, বাবু উঠেও পড়েছে, বাবুকে সাজুগুজু করে দেওয়া হয়েছে, এই ফটো তুলছে। তো চলো ফটোটা আমি তোলা হাফ দেখালাম, আমি নেক্সট ভিডিওতে ফটো তোলা দেখাবো, পুরো এখন দেখাচ্ছি না। তো চলো এবার আমি তোমাদের সামনে আসছি। তো চলো এবার তোমাদের সামনে এসে গেছি। বেলুন ফোলাতে ফোলাতে ঘরদোরটা দেখেছো তো, মানে হাফ গোছানো হয়েছে, পুরোপুরি এখনও গোছানো হয়নি, কেননা অনেক কিছু বাবুর কাঁথা ফাঁথা বলছি না, প্রচণ্ড পরিমাণে কাঁচাকুচি হচ্ছে, এখনও কত বেরিয়ে গেছে আবার। তো এই জন্য ঘরদোর হাফ গোছানো হয়েছে, হাফ গোছানো হয়নি। আর এইদিকে আমি দেখো একা একা বেলুন ফোলাচ্ছি এখন, কেননা পুচকু বাইরে আছে, তো সেই কারণে আমাকে একা একা বেলুন ফোলাতে হচ্ছে। এরপরে সবাই মিলে বেলুন ফোলাবো, আমি বেশিরভাগটা বেলুন আমার ফোলানো হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, তো সেইগুলো তিনজন মিলে ফোলাবো। আমি ভেবেছিলাম তোমাদের সামনে আসবো, আসতে পারবো, বাট এত শরীরটা দুর্বল লাগছে, দুপুরে ঘুম হয়নি, 2-3 দিন ধরে ঘুম হচ্ছে না, এত শরীরটা দুর্বল লাগছে যে তোমাদের সামনে আমি আসতে পারলাম না। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই যদি আমার ছেলের অন্নপ্রাশনের ভিডিও, আমার ছেলের অ্যাক্টিভিটি, বার্থডে দেখতে চাও, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই, গুড নাইট। আমার ছেলের কাল অন্নপ্রাশন সবাই প্লিজ আশীর্বাদ করো, যেন এবার সুস্থ হয়ে ওঠে।